বৃষ্টির ফলে শহরের জলমগ্নতা এবং জমাজল বের করার ক্ষেত্রে এখন উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে ত্রিপুরার রাজধানী আগরতলা এবং কর্ণাটকের শহর দেবাঙ্গেরে। বেঙ্গালুরু এবং দিল্লিতে বৃষ্টির ফলে সৃষ্ট জলমগ্নতার পরিস্থিতিতে তাই দুই শহরকেই রোল মডেল করেছে কেন্দ্রীয় সরকার। দেশের প্রভাবশালী দৈনিক ইকোনমিক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী শহরের জল নিকাশি ব্যবস্থার আমূল সংস্কারে এই দুই শহরের সাফল্যের কাহিনী উঠে এসেছে। 2018 সালের আগে স্মার্ট সিটি হওয়ার কথা থাকলেও সেই স্বপ্ন আগরতলাবাসীর কাছে মোটামুটি স্বপ্নের মতোই রয়ে যায়। 2018 আগে পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ফলে শহর আগরতলায় যে পরিমাণ জল জমা হতো তা 2022 এসেও তা ঠিক হচ্ছে, কিন্তু তফাতটা ঠিক কোথায়? 2018 সালের আগে আগরতলা শহরে জল জমা হলে তা দীর্ঘস্থায়ী ছিল, কিন্তু 2018 সালের পরে আগরতলা শহরের বিশেষ করে ড্রেনেজ সিস্টেমকে এতটাই উন্নত করা হয়েছে এবং সেই সঙ্গে ফ্লাড কন্ট্রোল পাম্প বসানো হয়েছে, যার দরুন বৃষ্টিপাতের পরে অল্প কিছু সময়ের মধ্যে শহর থেকে জল সরে দাঁড়াচ্ছে। আগরতলাবাসী এমন দৃশ্য দেখেছে যে বৃষ্টিপাতের পরে বন্ধ রাখতে হয়েছে স্কুল, বাস টার্মিনাল কিংবা অনেক রাস্তা। কেন্দ্র এবং রাজ্য সরকারের সহায়তায় সেই দুঃখ বর্তমান সময়ে দূর হয়ে গিয়েছে। 2018 সালের রাজ্যে প্রথমবারের মতো সরকার গড়ে বিজেপি। এই সময়ে আগরতলায় বর্ষণে বহু জায়গায় জল জমে গিয়েছিল এবং সেই সময়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রথমবারের মতো মাঠে নেমেছিলেন বিপ্লব কুমার দেব। আসলে সেই সময়ের পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব তার কোমর পর্যন্ত জল পেরিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছিলেন। শহরের সৌন্দর্যায়ন এবং বিকাশ দুই হয়েছে বিপ্লব দেবের সময়ে। এই সিংহভাগ কাজ করেছে আগরতলা স্মার্ট সিটি এবং এর প্রতিনিধিত্ব করা শৈলেশ যাদব। বলা বাহুল্য যে বর্তমান সময়ে আগরতলা নিষ্কাশন ব্যবস্থা নিয়ে চারদিকে যেভাবে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে শহর আগরতলা কিংবা ত্রিপুরা, তার কৃতিত্ব বেশিরভাগটাই বিপ্লব কুমার দেবের। সেই সঙ্গে দিনরাত কাজ করে গেছেন শৈলেশ কুমার যাদব। তৎকালীন বাম সরকারের আমলে আগরতলা শহরে ড্রেনেজ ব্যবস্থা ছিল ঠিকই, কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে সে সময় তৈরি হয়নি কোনো ড্রেন, যার ফলে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়েছে আগরতলাবাসীদের। অল্প পরিমাণ বৃষ্টি হলে দেখা যেত জলে প্লাবিত হয়েছে আগরতলা। 2018 সালে বিপ্লব কুমার দেবের প্রথম পদক্ষেপ ছিল ড্রেনেজ সিস্টেমকে আরও উন্নত করা। সংবাদ মাধ্যমকে আগরতলা স্মার্ট সিটি সিইও শৈলেশ যাদব জানিয়েছেন, স্মার্ট সিটি গড়ায় প্রথম পদক্ষেপ ছিল আগরতলা শহরের ড্রেনেজ সিস্টেম ম্যাপ করা। শহরে 340 কিলোমিটার ড্রেন রয়েছে, সেই ড্রেনগুলোর উন্নতিতে জোর দেওয়া হয়েছে। সেই সময়ে এই প্রতিবন্ধকতা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে শহর আগরতলা। সংবাদ মাধ্যম কিংবা জাতীয় স্তরেও প্রশংসার দাবি রাখছে আগরতলা। সেই সময় যেহেতু প্রাণপণে কাজ করেছেন তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সেহেতু এই প্রশংসার সিংহভাগটাই ওনার পাওনা। অভিজ্ঞ মহলের দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ যতটা কাজ করেছেন শহর আগরতলা সহ গোটা ত্রিপুরার জন্য, এর ফলেই তিনি সকলের চোখের মণি। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কালকে ন্যাশনাল মিডিয়াতে ইকোনমিক্স টাইমসে নিউজ এসেছে কি, স্মার্ট সিটির যে কাজ হয়েছে সারা ভারতবর্ষের মধ্যে যতগুলো স্মার্ট সিটি আছে, এবার যে লাগাতার কিছুদিন আগে বৃষ্টি হচ্ছিল, ত্রিপুরাতেও বৃষ্টি হয়েছে, দিল্লিতে 70 mm বৃষ্টি হওয়ার কারণে ফ্লাড হয়ে গেছে, ত্রিপুরাতে 200 mm হাইয়েস্ট বৃষ্টি হওয়ার পরেও আগরতলাতে জল জমে থাকতে পারেনি, তার মানে স্মার্ট সিটিতে আগরতলা এবং কর্ণাটকের এক সিটি সবচেয়ে ভালো কাজ করেছে, তার জন্য আজ ত্রিপুরাকে চেনে। আর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রাজ্যের রাজধানী আগরতলা শহরে একদিনে 200 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হবার পরেও আগরতলার ড্রেনেজ সিস্টেম ব্যবস্থার উল্লেখযোগ্য সংস্কার এবং বৃষ্টির জলকে বের করার জন্য আধুনিক নতুন ড্রেন নির্মাণ এবং পাম্পের সংখ্যা বৃদ্ধি করার ফলে এত পরিমাণ বৃষ্টিপাতের পরেও মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শহর থেকে সাফল্যের সঙ্গে জমা জলকে বের করে দেওয়া যায়। এই প্রসঙ্গে আগরতলা স্মার্ট সিটির সিইও শৈলেশ কুমার যাদব ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, স্মার্ট সিটি প্রকল্পের অধীনে ব্যবহৃত ফান্ডকে কাজে লাগিয়ে একদিকে যেমন শহরের ড্রেনেজ সিস্টেমের বহুল সংস্কার করা হয়েছে, তেমনি আগের নিকাশি ব্যবস্থাকে যথাযথভাবে কার্যকর করার জন্য যেসব অবৈধ দখলদারির মাধ্যমে ড্রেনগুলির কার্যক্ষমতাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল সেসব অবৈধ নির্মাণকে পরিষ্কার করা হয়েছে পর্যায়ক্রমে। এইভাবে শহরের মোট 349 কিলোমিটার বিস্তৃত নিকাশি ব্যবস্থার মধ্যে 50 কিলোমিটার জায়গাকে পরিষ্কার করা হয়েছে, যার ফলেই মে মাসের 17 এবং 18 তারিখ আগরতলা শহরে 200 মিলিমিটার বৃষ্টিপাত হবার পরেও সঠিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে জমা জলকে বের করা সম্ভব হয়েছে বলে ইকোনমিক টাইমসকে জানান শৈলেশ কুমার যাদব। উল্লেখ্য যে রাজধানীকে জল যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য এই কার্যক্রম শুরু করেছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
মূলত তার আমলেই 2018 সালের পর থেকেই নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার কাজ শুরু হয় এবং বিপ্লব কুমার দেবের আমলে স্মার্ট সিটি প্রকল্পের অধীনে চালু হয় নতুন ড্রেন নির্মাণ এবং অধিক ক্ষমতা সম্পন্ন জল বের করার পাম্প লাগানোর কাজ। আগরতলার নিকাশি ব্যবস্থার এই অভূতপূর্ব উন্নয়নের পেছনের বিভিন্ন দিক তুলে ধরে স্মার্ট সিটি সিইও শৈলেশ কুমার যাদব ইকোনমিক টাইমসকে জানিয়েছেন যে দৃঢ় মনোভাব এবং নিষ্ঠা নিয়ে চালনা করা হয়েছে এই সংস্কার কাজ এবং শহরের অভিজাত এলাকাগুলিতেও অবৈধ দখলদারি হাত থেকে মুক্ত করা হয়েছে ড্রেন, যার সামগ্রিক সুফল বর্তমানে লাভ করছেন শহরবাসী। স্মার্ট সিটি প্রকল্পের ফান্ড দিয়ে নতুন 25 কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে বলেও সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানান স্মার্ট সিটি প্রজেক্টের উদ্যমী সিইও শৈলেশ কুমার যাদব। আগরতলার মতোই নিকাশী ব্যবস্থার উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কর্ণাটকের শহর দেবাঙ্গেরে। এই প্রসঙ্গে দেবাঙ্গেরে স্মার্ট সিটি প্রকল্পের আধিকারিক রবীন্দ্র মাইলাপুর ও ইকোনমিক টাইমসকে জানিয়েছেন যে স্মার্ট সিটি প্রকল্পের অধীনে নতুন 69 কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে এবং শহরের নিকাশি ব্যবস্থার আমূল সংস্কার করা হয়েছে। এর ফলে বর্তমানে শহরে বৃষ্টির জল জমে থাকে না বলে জানান তিনি। সঠিক বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সঠিক উপায়ে কার্যকর করে বর্তমানে এই দুই শহর অন্যান্য শহরগুলির কাছে রোল মডেল হিসেবে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।